নমস্কার বন্ধুরা, বেঙ্গলি গার্লের অনিতা চ্যানেলে আমি রহিতা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। আজকে আমাদের পুকুরে মাছ ধরা হবে, আর ওই মাছ ধরাটা কেমন করে হয় ওটাই আপনাদের আমি দেখাবো। অ্যাকচুয়ালি আপনারা বেশিরভাগ পাশেনই জানেন, মানুষই জানেন যে মাছটা ধরা কেমন, মানে জাল ফেলে মাছ ধরা হয়, বাট আমাদের একটু আজকে অন্যরকমভাবে মাছ ধরা হবে। আর আমাদের কাকুদের দুটো পুকুর আছে, একটা বড় পুকুর একটা ছোট পুকুর। এই ছোট পুকুরেই আজকে মাছ ধরা হবে। এবার মাছ ধরার পদ্ধতিটা কিন্তু অন্যরকম, ওটাই আপনাদের আজকে আমি দেখাবো। জাল টেনে মাছ ধরা হবে, মানে আগে কিছুটা পরিমাণ জল কমিয়ে নেওয়া হয়েছে, এবার এই যে জাল, নেটের জালটা, এই জালটা ফেলে মানে সবাই মিলে ধরে মাছ ধরবে। আর এতে না সব মাছ পড়ে, মানে বড় থেকে ছোট সব মাছ পড়ে যায়। আর এই ছোটো পুকুরটায় বেশি মাছ থাকে না, মাঝে মাঝে মাছ ছাড়া হয়, আর অনেক মানে বাইরে থেকেও মাছ আসে, তো সেই হিসেবে এই পুকুরটা মোটামুটি একটু মাছ থাকে। তো প্রতি বছরই এই পুকুরটায় জল শুকিয়ে মাছ ধরা হয়। তো মাছ ধরা শুরু হয়ে গেছে, ফার্স্টে কিছুটা পরিমাণ জল কমিয়ে জাল টানা হচ্ছে। এবার জাল টেনে যেসব বড়ো মাছগুলো বেরোবে ওগুলো বড় পুকুরে ছেড়ে দেওয়া হবে। এই যে এখন ব্যাগে করে শ্বশুরমশাই মাছগুলো নিয়ে যাচ্ছে, আর আমি পেছন পেছন দৌড়াচ্ছি মাছগুলো আপনাদের দেখাবো বলে। আর এইগুলো দেখতে আমার খুব ভালো লাগে, ছোটোবেলায় মামা বাড়িতে দেখেছি, আমার নিজের গ্রামের বাড়িতে দেখেছি, বাট গ্রামের বাড়িতে যখন দেখি অতটা মনে নেই। মামার বাড়িতে যেগুলো মাছ ধরা দেখেছি, জাল ফেলে মা বাবা বাবা মেসোরা মামা মাছ ধরেছে, মানে দাদুরা মাছ ধরেছেন, দাদুই মাছ ধরতেন, বাবা মাছ ধরতেন, মেসো মাছ ধরতেন, তো সেইগুলো দেখেছি। শ্বশুরবাড়ি এসে অনেক মজা হয়, অনেক মজা হয়। এই যে মাছ ধরা দেখাটা খুব ভালো লাগে। এই যে দেখুন, এইসব মাছগুলো ওই ছোটো পুকুরে ছিল, এগুলো এখন বড় পুকুরে ছেড়ে দেওয়া হচ্ছে। আর যেগুলো আমরা খাবো ওগুলো এই জলের মধ্যে এইভাবে রাখা হচ্ছে। এই যে আমার বাড়ির লোক দৌড়াচ্ছে মাছটা ছাড়বে বলে, আর আমি পেছনে পেছনে এই রকম করে দৌড়াচ্ছি, এই পুকুর ওই পুকুর সারাদিন করতেই আছি। তো যাই হোক, খুব ভোর থেকেই মানে মেশিনে জল তোলা হয়, তো মেশিন আনা হয়েছিল, তো জলটা কিছু পরিমাণ কমিয়ে দিয়ে তারপরেই ভোরেই মাছটা ধরা হয়। যদি বিক্রি করা হয় তাহলে ভোরে ভোরেই তো বাজারে মাছটা দিতে হবে। আর তো আজকে কিন্তু কোনো বিক্রি করা হবে না, এই মাছ ধরা হবে, এই বড় পুকুরে ছাড়া হবে, আর কিছু মাছ আমরা খাবো, খাওয়ার জন্য রাখা হবে। এই যা, তো এই যে দেখুন মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, এগুলো খুব ছোটো ছোটো মাছ, এগুলো খেলেও হবে না, খাওয়াও যাবে না, তাই এগুলো বড় করার জন্য ছেড়ে দেওয়া হচ্ছে। আর খুব মজা হয় জানেন তো, আমি তো মানে দৌড়ই, আর আমার খুব এত মজা লাগে, ওরাও খুব খুশি হয়, তো আমি এই জন্য ভিডিও করতে থাকি সবার সব কিছু। এই যে এই মাছগুলো পড়েছে, এগুলোর মধ্যে নোংরা অনেক আছে, আসলে ওই পুকুরটায় নোংরাটা বেশি থাকে, অতটা পরিষ্কার থাকে না, তো এই মাছগুলো বেছে নিতে হবে। এর মধ্যে অনেক রকমের মাছ আছে, মোরলা মাছ আছে, আরও অনেক রকম পুঁটি মাছ আছে, অনেক রকমের মাছ আছে। এইসব মাছ এখন বাচ্চা হবে জানেন তো, প্রচুর মাছ পড়েছে, তো যেগুলো ঘরে রাখা হবে কিছু কিছু দেওয়া হবে, এরকম করে মোটামুটি মাছ রাখা হয়। আর এই যে মাছটা, এই মাছটার নাম কিন্তু আপনাদের বলতে হবে অবশ্যই কমেন্ট করে। এবার চলে আসা হয়েছে আমাদের পুকুরে, জাল যখন আনা হয়েছে মাছ ধরা হবে না এরকম কি হয়, তো আমাদের পুকুরে এবার জাল টানা হচ্ছে মাছ কতটা পরিমাণ আছে ওটা দেখার জন্য। আর সেই হিসেবে একটা মানে পুকুরেরও ভালো নাকি অক্সিজেনের একটা কি ব্যাপার থাকে, অত আমি বুঝি না ভাই, তো সেই হিসেবে এই পুকুরটায় জাল টানা হচ্ছে। তো আমি ওই এখানটায় আবার দৌড়ে দৌড়ে চলে এসেছি, মোটামুটি ওই পুকুরটা আর বাদ বাকি মানে বড় বড় মাছগুলো ছাড়া হয়ে গেছে বড় পুকুরে, আর যে মাছগুলো আছে ওগুলো ওই জল শুকিয়ে গেলে তারপরে ধরা হবে। ওই যে কই মাছ, শোল মাছ, মাগুর মাছ, শিঙি মাছ, ওগুলো ধরা হবে জল শুকিয়ে গেলে। আর এই পুকুরটা, এটা হচ্ছে আমাদের পুকুর, তো এই পুকুরটায় মানে যে আমার বর অনেক মাছ ছাড়ে, অবশ্যই প্রতি বছরই মাছ ছাড়ে, খাওয়া হয় প্রচুর পরিমাণে মাছ খাওয়া হয় এই পুকুরটা থেকে। তো এই পুকুরটায় মাছ কতটা কি আছে, আর ছোটো ছোটো অনেক মাছ ছাড়া হয়েছিল সেগুলো কতটা পরিমাণ বেড়েছে সেটাই দেখার জন্য আমার বর মশাই বললেন যে মাছ একটু জালটা টানা হোক। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর কিছু বলার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়িই আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মাছ ধরাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।